আসসালামু আলাইকুম। বাংলাদেশ এডুকেশন বোর্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি মোতালেব হোসেন। আজকে আমি দেখাবো কিভাবে ঢাকা বোর্ডের ওয়েবসাইট থেকে নাম এবং বয়স সংশোধনের আবেদন করা যায়। তো আবেদন করার জন্য প্রথমে আমাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি আমার কম্পিউটার থেকে মোজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে এই সার্চ বারে আমাদেরকে লিখতে হবে ঢাকা এডুকেশন বোর্ড .gov.bd। জাস্ট এতটুকু লিখে যদি আমরা এন্টার প্রেস করি, ঢাকা বোর্ডের ওয়েবসাইটে আমাদেরকে পাঠিয়ে দেবে। অথবা আমরা আরেকটি কাজ করতে পারি সহজে, এখান থেকে আমরা google.com লিখে জাস্ট এন্টার প্রেস করলে গুগলে চলে যাবে। দেন এখান থেকে যদি আমরা এবার লিখি ঢাকা বোর্ড, ঢাকা বোর্ড লিখলে আমরা এখান থেকে যে ঢাকা এডুকেশন বোর্ড .gov.bd-র এই লিঙ্কটি এখানে পাবো। তো এখানে ক্লিক করার পরে এই যে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে কিন্তু আমরা চলে এসেছি। তো এখান থেকে নাম এবং বয়স সংশোধন করার জন্য ই ফাইল অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটিতে একটি ক্লিক করতে হবে। তো এখান থেকে আমরা এখানে একটি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদেরকে এই পেজটিতে পাঠিয়ে দেবে। এখন এখানে প্রথমে আমরা এখানে একটি মেসেজ দেখতে পাচ্ছি। মেসেজটি হচ্ছে সকল ধরনের আবেদন শিক্ষা প্রতিষ্ঠান এর মাধ্যমে করতে হবে, অর্থাৎ আমরা যে কোনো ধরনের আবেদন করতে চাই না কেন সেটা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে করতে হবে। তো এখন আমরা নাম অথবা বয়স সংশোধনের জন্য আবেদন করব। সেটি করার জন্য আমাদেরকে এখানে একটি ক্লিক করতে হবে, নাম ও বয়স সংশোধনের আবেদন। জাস্ট এখানে একটি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এই প্যানেলটিতে পাঠিয়ে দেবে। এখন এই প্যানেলটিতে আমাদেরকে এখানে ইআইএন নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার অপশন আছে। তো ইআইএন নাম্বার এবং পাসওয়ার্ড কোথায় পাবো? ইআইএন নাম্বার এবং পাসওয়ার্ড হচ্ছে আমরা যে প্রতিষ্ঠান থেকে এই আবেদনটি করতে চাচ্ছি সেই প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার এবং পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। তো এখানে আমি ইআইএন নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। দিয়ে এখান থেকে সাইনিংয়ে একটি ক্লিক করতে হবে। দেন সাইনিংয়ে ক্লিক করার পরে আমাদেরকে এই পেজে পাঠিয়ে দেবে। এখন এই পেজে পাঠানোর পরে আমরা সাপোজ এখান থেকে, যেহেতু আমরা এখানে আমরা আগেই জানি যে নেম অ্যান্ড এস কারেকশন করব, তো সেই ক্ষেত্রে আমাদেরকে এটি সিলেক্ট থাকবে এখান থেকে নেম অ্যান্ড এস। এবার আমরা নেম অ্যান্ড এস কারেকশনের ক্ষেত্রে অনেকগুলো অপশন আছে, সাপোজ জেএসসি, এসএসসি এবং এইচএসসি। যদি আমরা জেএসসিটা সিলেক্ট করতে চাই তাহলে এই যে এক্সাম, এখান থেকে আমাদেরকে টাইপটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। জেএসসি, এসএসসি, এইচএসসি এখান থেকে এভাবে সিলেক্ট করে দিতে হবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জেএসসিটা সিলেক্ট করে এখান থেকে দেখাচ্ছি। এক্সাম টাইপ টাইপটা আমরা এখান থেকে সিলেক্ট করলাম জেএসসি, এবং এখান থেকে পাসিং ইয়ারটা সিলেক্ট করে দিতে হবে। তো পাসিং ইয়ারটা সিলেক্ট করে দিলাম 2016। এখানে রোল দিতে হবে, আমরা যার কারেকশন করতে চাচ্ছি তার রোলটি, বোর্ড রোলটি এখানে দিয়ে দিতে হবে, এবং এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিতে হবে। দিয়ে এই ফাইন্ড অপশনে একটি ক্লিক করতে হবে। এখন এই এক্সাম ইয়ার, রোল, রেজিস্ট্রেশন নাম্বার এসব কিছু যদি ঠিক থাকে, ফাইন্ডে ক্লিক করার পরে সমস্ত তথ্য এখানে চলে আসবে। নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, সেন্টার কোড, জিপিএ সব কিছু এখানে চলে আসবে। এই যে চলে এসেছে। কিন্তু এখন এখানে যে তথ্য আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের সনদ অনুযায়ী, আমাদের সনদে যে তথ্য আছে সেই তথ্যগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা যদি এটি কারেকশন করতে চাই, সাপোজ আমাদের এখানে নেমটা আছে কি রাতুল জান্নাত, তো আমাদের এখানে সাপোজ হবে এমডি রাতুল জান্নাত। তো যেটা চেঞ্জ হবে সেটা আমাদেরকে এখানে লিখতে হবে, চেঞ্জ হয়ে যেটা হবে আর কি, যে এখন বর্তমানে যেটা আছে এটি ভুল, এখন চেঞ্জ হয়ে সাপোজ হবে এমডি রাতুল জান্নাত, তো সেটি এখানে লিখে দিতে হবে। এখন আমরা যদি এখানে লিখতে চাই তাহলে কিন্তু এখানে লিখতে পারবো না। এখানে লেখার জন্য যে কাজটি করতে হবে, এই যে এখানে নেম, এই টিকটা এখানে দিয়ে দিতে হবে। তো এখানে টিকটা দেওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটু চেঞ্জ হচ্ছে। যখন এখানে টিকটা দিচ্ছি তখন কিন্তু এখানে লেখার অপশন চলে আসছে। তো এখানে সাপোজ আমি লিখে দিলাম এমডি রাতুল জান্নাত। তো এভাবে এখানে লিখে দিলাম যে আমাদের এতটুকু পরিবর্তন হবে। এখন আমি ফাদার্স নেমও যদি পরিবর্তন করার দরকার হয় সেই ক্ষেত্রে এখানে এটি টিক দিয়ে দিতে হবে, এবং মাদার্স নেম পরিবর্তন করার দরকার হলে এখানে টিক দিয়ে দিতে হবে। এভাবে আমি যেটি চাচ্ছি সেটি এখান থেকে টিক দিয়ে দিতে হবে। এখন এখান থেকে শুধুমাত্র আমি নেমটাই কারেকশন করতে চাচ্ছি, অন্য কিছু আর কারেকশন করতে চাচ্ছি না। এরপরে আরেকটি অপশন আছে এখানে ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থের ক্ষেত্রে কিছু শর্ত আছে, যেমন একই আবেদনে কিন্তু আমরা ডেট অফ বার্থ এবং নাম সংশোধন করতে পারবো না। যেমন আমরা যদি এখানে ক্লিক করি, দেখুন এখানে একটি মেসেজ শো করছে যে জন্ম তারিখ পরিবর্তনের জন্য আরেকটি আবেদন করুন, একই আবেদনের জন্ম তারিখে এবং নাম সংশোধন করা যাবে না। তো জন্ম তারিখ পরিবর্তনের জন্য আলাদা একটা আবেদন করতে হবে,
এবং আরও কিছু শর্ত আছে, সেটা হলো যে আপনি যদি জিএসসির ক্ষেত্রে জন্ম তারিখ পরিবর্তন করতে চান, সেই ক্ষেত্রে জিএসসির পাসিং ইয়ার থেকে 4 বছর, অর্থাৎ আপনি যদি 2016 সালে পরীক্ষা দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে 2020 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত এটি করতে পারবেন। এবং এসএসসির ক্ষেত্রে আপনি যে 2018 সালে পরীক্ষা দিয়ে থাকলে 2020 সালের 1 জানুয়ারি পর্যন্ত এটি করতে পারবেন। এর পরবর্তীতে কিন্তু আর ডেট অফ বার্থটা চেঞ্জ করা যাবে না। তো এখানে গেল, এরপরে আমাদেরকে এখানে একটি মেসেজ দেওয়া আছে যে একই আবেদনে জিএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষার তথ্য সংশোধন করতে হবে। অর্থাৎ আমরা এখন এখান থেকে সিলেক্ট করেছি জিএসসি, এখন যদি আমাদের এসএসসিটাও কারেকশন করার দরকার হয়, সেই ক্ষেত্রে এই আবেদনের মাধ্যমেই করতে হবে। আবার যদি এইচএসসিটার দরকার হয়, সেই ক্ষেত্রে এই আবেদনের মাধ্যমেই করতে হবে, আলাদা আলাদা কোনো আবেদন করা যাবে না। আলাদা আলাদা বলতে এটা বোঝাচ্ছি যে জিএসসির জন্য একটা আবেদন করলাম, এসএসসির জন্য একটা আবেদন করলাম, এইচএসসির জন্য আরেকটা আবেদন করলাম, তাহলে কিন্তু হবে না। এই একটা আবেদনের মাধ্যমেই আবেদন সম্পন্ন করতে হবে। এখন একটা আবেদনের মাধ্যমে কিভাবে আবেদন সম্পন্ন করব সেটাই দেখব। তো এখান থেকে এই যে আমরা জিএসসিটা এখান থেকে সিলেক্ট করেছি জন্য, এখানে জিএসসিটা কিন্তু ডিজেবল হয়ে আছে। এখন এসএসসিটাও চেঞ্জ করা দরকার, সেই ক্ষেত্রে আমাদেরকে এখান থেকে এসএসসিটা সিলেক্ট করে দিতে হবে। তো এখানে যখন আমরা এসএসসিটা সিলেক্ট করব, একটু নিচের দিকে আমরা লক্ষ্য করি যে যখন আমরা এখান থেকে এসএসসিটা সিলেক্ট করছি, তখন কিন্তু এটি ইনাবল হয়ে যাচ্ছে। তো যখন এখান থেকে আমরা এসএসসি এভাবে সিলেক্ট করব, তারপরে এখান থেকে পাসিং ইয়ারটা সিলেক্ট করে দিতে হবে, এখানে রোল দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। তো আমি এটি চেঞ্জ করতে চাচ্ছি না, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা যদি এসএসসিটাও চেঞ্জ করতে চাই, সেই ক্ষেত্রে এখান থেকে রোল এবং পাসিং ইয়ার, রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। এসএসসিটা চেঞ্জ করতে চাইলে এখানে টিক দিয়ে এখান থেকে রোল, রেজিস্ট্রেশন এখানে রোল নাম্বার, এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিতে হবে। তো আমি শুধুমাত্র যে সিটটাই করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি শুধুমাত্র যে সিটটা এখান থেকে সিলেক্ট রাখলাম, সিলেক্ট করে রাখলাম। রেখে এখন এইখানে আমাদেরকে দিতে হবে আমাদের একটি ফোন নাম্বার। তো এখানে আমি একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, 01784554446, এখানে এই নাম্বারটি দিয়ে দিলাম। অবশ্যই এখানে এমন একটি নাম্বার দেব যেটার এসএমএস আমরা সবসময় চেক করে থাকি, কারণ এখানে বোর্ড থেকে এসএমএস আসতে পারে। তো এরকম একটি নাম্বার আমরা এখানে দিয়ে দেব, এবং এখানে যে অ্যাপ্লিকেশন করছে তার একটি বর্তমান একটা ছবি দিতে হবে, যে 2-1 মাস আগে তোলা বা 1 সপ্তাহ আগে তোলা, এমন একটি পিকচার আমরা এখান থেকে আপলোড করে দেব। তো এখানে জাস্ট একটি ক্লিক করতে হবে, ক্লিক করে সাপোজ আমি এখান থেকে এই ছবিটি আপলোড করে দিলাম, আমার একটি ছবি এখানে আপলোড করে দিলাম। এরপরে এটি কি ধরনের কেস, যে বানান ভুল, পদবী ভুল, আক্ষরিক ভুল বা অন্য কোনো যে কোনো বিষয়ে ভুল থাকতে পারে, তো সেটি এখান থেকে উল্লেখ করতে হবে। এখন এখানে তো 5টা বা 6টা অপশন আছে, যদি এছাড়া অন্য কোনো কিছু হয় সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারবো, এই যে এখানে কিন্তু আমরা এখানে লিখে দিতে পারবো। তো আমরা এখানে কি ধরনের চেঞ্জ করলাম, যে এখানে বানান ভুল চেঞ্জ করেছি, যে নামের বানান ভুল ছিল, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব বানান ভুল, এটি জাস্ট এভাবে সিলেক্ট করে দিতে হবে। এখন নিচের দিকে একটু আসতে হবে, যে আমাদের যে এই যে বানান ভুল, এটি প্রমাণ স্বরূপ হিসেবে আমাদের কিছু ফাইল দিতে হবে। যেমন এখানে লেখা আছে যে মাতার যে কোনো পরীক্ষার পাশের সনদের ফটোকপি। এখন এটি কিন্তু আমি এখন কি আমার নাম চেঞ্জ করতে যাচ্ছি, বা আমি এই যে যে রোল এই যে রোল এই রোলের ব্যক্তির নাম চেঞ্জ করতে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার এখানে মাতার যে কোনো পরীক্ষা পাশের সনদের ফটোকপি না দিলে হচ্ছে। কারণ কি, এখানে এই নিজের নামটাই চেঞ্জ করা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু মাতারটা লাগবে না। যদি আমরা এখান থেকে মাতার নামটা চেঞ্জ করতে চাইতাম, তো সেই ক্ষেত্রে আমাদেরকে এখান থেকে এই ফাইলটা সিলেক্ট করতে হতো। সাপোজ আমি এখান থেকে মাতার নামটা চেঞ্জ করতে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে এখান থেকে আমি এই নামটাই জাস্ট প্রথমে এমএসটি দিয়ে দিলাম, এমএসটি ডট মাতার নামের এখানে যে নামটা আছে এই নামটাই দিয়ে দিলাম এভাবে। এবার তো মাতার নাম, যেহেতু আমরা এখন এখান থেকে মাতার নাম চেঞ্জ করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে এখান থেকে কিছু প্রমাণস্বরূপ কিছু ফাইল দিতে হবে, যেমন মাতার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এবং মাতার যে কোনো পরীক্ষার পাশের সনদের ফটোকপি দিলেও হবে। তো এখান থেকে এখন ফাইলটা সিলেক্ট করতে হবে, অ্যাটাচের এখানে জাস্ট একটি ক্লিক করতে হবে। ক্লিক করে অবশ্যই এই যে ফাইলগুলো প্রথমে পিডিএফ ফাইল করে নিতে হবে, নাহলে কিন্তু আপলোড করা যাবে না। তো এবার আমি এখানে ক্লিক করলাম,
ক্লিক করে আমি ডেস্কটপে একটি ফাইল রেখে দিয়েছি, এই ফাইলটি যে সিলেক্ট করে দিলাম, এই যে এটি কিন্তু আপলোড হচ্ছে, এবং এখান থেকে আমি এই ফাইলটি সিলেক্ট করলাম। দেখুন এই ফাইলটা কিন্তু এই যে লাস্টে পিডিএফ ডট পিডিএফ লেখা আছে, পিডিএফ ফাইল আমি আগের থেকে পিডিএফ করে রেখেছি, তো এটি সিলেক্ট করে দিলাম, আপলোড হয়ে গিয়েছে। আমরা যদি প্রিভিউ দেখতে চাই এই ফাইলটির, এখানে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পাবো ফাইলটি, এই যে লোড হচ্ছে, এই যে ফাইলটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখান থেকে ক্লোজে ক্লিক করে আমরা এটিকে ক্যান্সেল করে দিলাম। এখন আমাদের তো সব কিছু এখান থেকে দেওয়া হয়ে গেল, আমাদের যা কিছু দেওয়ার দরকার ছিল সব কিছু আমরা এখান থেকে দিয়ে দিয়েছি। এখন এখানে একটি মেসেজ দেওয়া আছে যে আমি এই শর্তে, আমি যেটা করতে চাচ্ছি সেই শর্তে রাজি কিনা, সেই বিষয়ে এখানে একটি মেসেজ দেওয়া আছে যে আমি এই মর্মে প্রত্যয়ন করছি যে আবেদন বর্ণিত সকল তথ্য সঠিক আছে, কোনো ভুল বা অসম্পূর্ণ তথ্যের জন্য আবেদনটি বাতিল হলে বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তো এখানে একটি টিক দিয়ে দিতে হবে, এই শর্তে যদি রাজি থাকি তাহলে টিক দিয়ে দিতে হবে, দেন টিক দেওয়ার পরে সাবমিট অপশনে একটি ক্লিক করতে হবে। অবশ্যই সাবমিট বাটনে ক্লিক করার আগে আমাদেরকে উপরে সব কিছু একবার, সব কিছু ঠিকঠাক আছে কি না সব কিছু দেখে নিয়ে তারপরে আমাদেরকে এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো আমরা আমাদের যেহেতু সব কিছু ঠিকঠাক আছে, তো এবার আমরা সাবমিট অপশনে একটি ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পরে আমাদেরকে আরেকটি পেজে এখান থেকে পাঠিয়ে দেবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন সেভ সাকসেসফুলি, তো এখানে আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু সাকসেসফুলি হয়েছে। এখন এখান থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এই অংশটুকু, এই এইটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটা প্রিন্ট করে রাখতে হবে, এবং আমাদের এই অ্যাপ্লিকেশনটা করা হয়ে গেলে অটোমেটিক আমাদের ফোনে একটি মেসেজ চলে আসবে। অলরেডি আমার ফোনে একটি মেসেজ কিন্তু চলে এসেছে, তো এটি প্রিন্ট করে রেখে দিতে হবে। প্রিন্ট করার জন্য এই যে প্রিন্ট অপশনে যদি আমরা একটি ক্লিক করি তাহলে আমরা এখান থেকে প্রিন্ট করতে পারবো, এখান থেকে এই এটি প্রিন্ট করে রেখে দিতে হবে। এবং এখানে আমাদের এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা দেখতে পারবো যে আমরা কী কী কারেকশন করতে যাচ্ছি এবং কী কী ফাইল আমরা এখানে অ্যাটাচ করেছি সেগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। যেমন আমরা এখানে মাতার নাম, নিজের নাম এবং মাতার নামের যে ভুলগুলো ছিল সেটা এপাশে দেখতে পাচ্ছি, এবং সংশোধন হয়ে কোনটা হবে সেটা এখানে দেখতে পাচ্ছি। তো এটি প্রিন্ট করে রেখে দিতে হবে এবং বোর্ডে নিয়ে যেতে হবে। এবং সোনালী স্লিপটা আমাদেরকে এখান থেকে দেখতে হবে, যে আমাদেরকে সোনালী ব্যাংকে একটা টাকা জমা দিতে হবে সেটি আমরা এখান থেকে দেখতে, এই যে সোনালী স্লিপের এখানে একটি ক্লিক করতে হবে। তো এখানে একটি ক্লিক করব, দেন এখানে যে অপশনটি এসেছে যে সম্পূর্ণ পেজ, এটি একটি প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে যে কোনো সোনালী ব্যাংকের মাধ্যমে এই টাকাটা জমা দিতে হবে, যে টোটাল টাকা আসছে কত, 558 টাকা। এই 558 টাকা যে কোনো সোনালী ব্যাংক থেকে জমা দিতে হবে। এখন এই টাকাটা জমা দেওয়ার পরে একটা অংশ ব্যাংক রেখে দেবে এবং আর একটা অংশ বোর্ডে দেওয়ার জন্য দিয়ে দেবে, তো সেই অংশটুকু পরবর্তীতে বোর্ডে জমা দিতে হবে। তো আমাদের আবেদন করা সম্পন্ন হয়েছে, এখন আর আমাদের কোনো প্রতিষ্ঠানে যেতে হবে না, আমরা সরাসরি এখন আমাদের ফোনে যে SMS আসছে সেই SMS-এর মাধ্যমে আমরা সব কিছু দেখতে পাবো। তো আমি এখান থেকে লগ আউট করে দিচ্ছি, লগ আউট করে দিলাম। লগ আউট করে দেওয়ার পর ফলে কিন্তু আমরা এখানে চলে এসেছি, তো এখান থেকে আমি একটু চেঞ্জ করছি, এখান থেকে আমরা আবার যশোর বোর্ডের ওয়েবসাইটে যাচ্ছি, যশোর বোর্ড সরি ঢাকা বোর্ডের ওয়েবসাইটে, ঢাকা এডুকেশন বোর্ড .gov.bd এই ওয়েবসাইটটিতে আবার ফিরে আসলাম। আসার পরে এখান থেকে আমরা ই ফাইল অ্যাপ্লিকেশন ফর্মে আবার ক্লিক করলাম। তো আমরা যখন প্রথম আবেদন করতে চাচ্ছিলাম সেই সময় আমরা ক্লিক করেছিলাম এখানে, এখানে ক্লিক করে আমরা এখান থেকে EIN নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা কিন্তু অ্যাপ্লিকেশনটি করেছি। এখন আমাদের অ্যাপ্লিকেশনটি কী অবস্থাতে আছে সেটা দেখতে যাচ্ছি, তো সেটা দেখার জন্য এই যে আবেদনের সর্বশেষ অবস্থা দেখতে নিচের বাটনে ক্লিক করুন। তো আমাদেরকে এখানে একটি ক্লিক করতে হবে, নাম এবং বয়স সংশোধনের এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখন এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিতে বলছে, তো অ্যাপ্লিকেশন আইডিটা কোথায় পাবো এবং পাসওয়ার্ডটা কোথায় পাবো, আমি একটু আগেই বলেছি যে আমাদের ফোনে একটি SMS আসবে সেখানে আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। তো আমার এখানে যে আইডি এবং পাসওয়ার্ড এসেছে সেটি দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 4305, এবং পাসওয়ার্ড হচ্ছে 7363887। এটি দিয়ে আমাদেরকে এই যে ফাইন্ড অপশনে একটি ক্লিক করতে হবে, দেন ফাইন্ড অপশনে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের
আমরা আবেদন করার পরে যে অংশটুকু দেখতে পাচ্ছিলাম সেই অংশটুকু আমরা এখানে দেখতে পাবো, এবং এখান থেকে আমরা এই যে সোনালী স্লিপের যে অংশটুকু আছে সেটি আবার এখান থেকে যদি কোনো কারণে প্রিন্ট করার দরকার হয় এখান থেকে প্রিন্ট করতে পারবো। এবং আমাদের সোনালী স্লিপের যে সিরিয়াল নাম্বারটা সেটি কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। তো এখন এখানে এই যে আমরা যে ফাইলগুলো অ্যাটাচ করেছি সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো এবং এখান থেকে চাইলে ডাউনলোডও করতে পারবো। সোনালী ব্যাংকে টাকা জমা দেওয়ার পরে আমাদের আবেদনটি বোর্ড থেকে দেখবে এবং সেটি সংশোধন করবে, এবং এখান থেকে আমাদের এই যে লাস্ট আপডেটে আমরা এখান থেকে প্রিন্ট অর্ডার, এইখান থেকে একটি অর্ডার আমরা এখান থেকে প্রিন্ট করতে পারবো। এখানে আরেকটি বিষয় আছে, আমি এটিকে লগ আউট করছি, আবার লগ আউট করে আমি আবার ব্যাক আসছি ঢাকা বোর্ডের ওয়েবসাইটে, বা এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করলাম, এখান থেকে আবার ব্যাক অপশনে ক্লিক করলাম, ব্যাক অপশনে ক্লিক করলাম, এই যে এখানে এখন আমরা যে আবেদনটা করলাম যদি সেটিও কোনো কারণে ভুল হয়ে থাকে তাহলে সেটি কিভাবে সংশোধন করব। যেমন আমরা যে আবেদনটা করেছি সেটি হচ্ছে যে এখান থেকে আমরা একটু লগ ইন করে নিই, এখান থেকে 43 4305 এবং পাসওয়ার্ড হচ্ছে 7363 8 7, এটি দিয়ে আমি আবার ফাইন্ডে ক্লিক করলাম। তো এখান থেকে সাপোজ আমরা আবেদন করার সময় এখানে আবার ভুল করেছি, সাপোজ এখানে কোনো একটা কিছু বেশি বা কম বেশি যাই হোক হয়েছে, এখন এটি আবার সংশোধন করব কিভাবে। এটি সংশোধন করার জন্য আমরা ব্যাক যাই, এখানে ব্যাক অপশনে ক্লিক করি, এখান থেকে আবার ব্যাক অপশনে ক্লিক করলাম, দেন ক্লিক করার পরে এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি যে আবেদন সংশোধন, আবেদন সংশোধন করতে চাইলে এই অপশনটিতে ক্লিক করতে হবে। এখন আমি কিন্তু এই অপশনে ক্লিক করতে পারছি না, কী জন্য? এখন বর্তমানে এই সফটওয়্যারে কাজ চলছে, বোর্ড থেকে এই সফটওয়্যারে কাজ করতেছে, তো যার কারণে আমরা এই মুহূর্তে এটি নিয়ে কাজ করতে পারবো না। এই সফটওয়্যারের কাজ শেষ হয়ে গেলে এখান থেকে এই কাজটি করা যাবে। তা আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা ঢাকা বোর্ডের ওয়েবসাইট থেকে নেম অ্যান্ড এজ কারেকশনের আবেদন করতে পারি। ধন্যবাদ সবাইকে। যদি আমার ভিডিওতে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং কোনো কিছু সংশোধন করার থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।